একদমই রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করে দেখাচ্ছি, আর এটা একদম রেস্টুরেন্টের একটা অথেন্টিক রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে রেস্টুরেন্টে কোন মশলাটা ব্যবহার করে এটা অনেক বেশি টেস্টি করে তোলে ওরা, সেই মশলাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চিলি চিকেন তৈরি করার জন্য হাফ কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনটাকে কিন্তু আমি হাড় সহ নিয়েছি এবং সলিড মাংস নিয়েছি। আপনারা চাইলে এটাকে শুধুমাত্র ব্রেস্টের মাংস দিয়েও করে নিতে পারেন। এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি লবণ দিয়েছি স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ি দিয়েছি, 3 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দেখতে একটু সুন্দর লাগার জন্য 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। আপনারা কিন্তু চেষ্টা করবেন ময়দার পরিমাণটা একটু কম দেওয়ার। আমার এখানে 5 টেবিল চামচ পরিমাণে মোট লেগেছে, আমি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়েছি। আর এটা যদি আপনারা চিকেনের পানিটা ভালোভাবে শুকিয়ে নেন তাহলে একদমই পারফেক্ট হবে, আর যদি আপনাদের চিকেনে পানি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের চিকেনের ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে চিকেনের গায়ে ভালোভাবে এটা কোটিং হবে না। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কোটিংটা কিন্তু একদমই পারফেক্ট আছে। আমি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা প্রথমে দিয়েছিলাম, শেষে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটা সাইডে রেস্টে রেখে দেবো 8 ঘন্টার জন্য, আর এই 8 ঘন্টার মধ্যে আমি তৈরি করে নিচ্ছি কিছু সস এবং এখানে তৈরি করে নিচ্ছি মশলা। এখানে আমি এরকমের 5 ইঞ্চির মতন প্রায় দারচিনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে মৌরি, একটা এস্টার অ্যানিসের অর্ধেকটা নিয়ে নিয়েছি, 5টার মতন লবঙ্গ নিয়েছি, 2টো ছোট এলাচ নিয়েছি। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আর এই গুঁড়োটা কিন্তু অবশ্যই করে নেবেন। আর এই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন দেখবেন একদম রেস্টুরেন্টের স্বাদ আপনারা ঘরে বসেই পাবেন। আর এখানে আমি সস তৈরি করে নিচ্ছি, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণে সয়া সস। এখন এই সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ সস এবং পানির পরিমাণ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে হবে। তারপর এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর আমি এর মধ্যে চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, একটার সাথে একটা যদি একদম লাগিয়ে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু একটার সাথে একটা একটু লেগে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এটাকে কিন্তু চুলার লো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। একদম হাই হিটে ভেজে নিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরে সিদ্ধ হবে না। ভেজে নেওয়া হয়ে গেলে এরকম একটা কালার আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ফ্রাই প্যান থেকে আমি একটু তেলের পরিমাণটা কমিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণে তেল রেখেছি, আর 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। সব কিছুকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। পেঁয়াজটা সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম করে কেটে রাখা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে চার ফালি করে তারপর কুয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে আরও 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, প্রায় মিনিট খানেকের মতো এটা আমি চিকেনের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে। সব কিছু একসাথে মিনিট খানেকের মতন নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সস গুলানো পানিটা, দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু কাঁচামরিচ, এখানে আমি 5টার মতো কাঁচামরিচ এভাবে আড়াআড়ি করে
চিড়ে নিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা পাঁচ রকমের মশলার গুঁড়োটা। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণের চিনি। সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এরপর আমি এই গ্রেভিটাকে একটু ঘন করার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেই পানিটা দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পানির মধ্যে এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি কর্নফ্লাওয়ার দিবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা একটা কেমন যেন ঘন ঘন থকথকে হয়ে যাবে। এটা হালকা একটু গ্রেভিটা ঘন হবে, এর জন্য আমি এক চা চামচ পরিমাণে দিয়েছি। আর রান্না হয়ে গিয়েছে, আমার রান্নাটা কিন্তু একদমই ডান। তো আপনাদের কাছে এ পর্যায়ে এসে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের কাছে চিলি চিকেনটা বাসায় ট্রাই করার পর কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।